মহিলা আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স ফিলিপিনস হাজার হাজার কোটি টাকা তাকে দিয়েছে। কলিকাতায় সর্বপ্রথম তাকে জায়গা দিয়েছিল একজন মুসলমান। তো সেখানে থেকে কত স্কুল হসপিটাল এটা সেটা কত সাহায্য করে মারা যাওয়ার এক সপ্তাহ আগে সাংবাদিকদের ডেকে বললেন যে আমাকে হাজার হাজার কোটি টাকা সাহায্য দেওয়া হলো মুসলমানগুলোকে খ্রিস্টান করার জন্য, কিন্তু আমি কলিকাতায় এসে মুসলমানদের 10 ভাগের 1 ভাগ খ্রিস্টান করতে পারলাম না। খ্রিস্টানদের সংখ্যা মুসলমানদের 10 ভাগের 1 ভাগও হয় নাই। একটা মুসলমানকে আমি কলিকাতায় খ্রিস্টান করতে পারি নাই, একটাই মাত্র কারণ হলো এই কোরআন শরীফ। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহর কালাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত আছে এবং থাকবে। বলুন সুবহানাল্লাহ। সব নবী চলে গেছেন, নবীর মুজিজাও চলে গেছে, কিন্তু আল্লাহ রাসূল 1400 বছর আগে বিদায় নিয়েছেন, 1400 বছর পর আমাদের সামনে কোরআন শরীফ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, মনে রাখবেন, বৈজ্ঞানিকরা যত আলোচনা করেন, বৈজ্ঞানিকরা যত আলোচনা করেন তত বৈজ্ঞানিকদের চোখ খুলে যায়, তারা কলেমা পড়ে মুসলমান হয়। বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন 1969 সালে পৃথিবীর বিশ্ববিখ্যাত 3 জন বৈজ্ঞানিক চাঁদে গেলেন, চাঁদকে জয় করতে যাচ্ছেন 3 জন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক। একজন হলেন নীল আর্মস্ট্রং, একজন হলেন এডুইন অলড্রিন, আর একজন হলেন মাইকেল কলিন্স। 3 বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক যাচ্ছেন চাঁদ জয় করতে। অনেক বড় ঘটনা আমি সংক্ষেপে বলছি। তো রকেটে যখন উঠেছেন চাঁদে যাবেন, সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন দেশের নেতারা জাতীয় পতাকা পৌঁছে দিলেন, আমাদের জাতীয় পতাকা নিয়ে গিয়ে চাঁদের মাটিতে পুঁতবেন। সমস্ত দেশের নেতারা দেশের জাতীয় পতাকা পৌঁছে দিলেন। পোপ পাদ্রীরা এসে বললেন সব দেশের জাতীয় পতাকা নেবেন, সৌদি আরবের জাতীয় পতাকা নেবেন না, ওতে কলমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর মুহাম্মাদের নাম আছে, নিয়ে গেলেই বিপদ, ওটা নেবেন না। এখন আমাদের মুসলমানেরা পীর সাহেব যেটা বলবেন সেটা আমরা শুনবো, ঠিক কিনা বলুন? এখন খ্রিস্টানদের পোপ পাদ্রীরা যেটা বলবে সেটা তো শুনবে। সব দেশের জাতীয় পতাকা গুছিয়ে ভালো করে প্যাক করে নেওয়া হলো, সৌদি আরবের জাতীয় পতাকা নেওয়া হলো না। খুব সংক্ষেপে বলি, ওই রকেটটা 1 বার 2 বার 3 বার 22 থেকে 23 বার স্টার্ট দিল, কিন্তু রকেট স্টার্ট লাগলো না। তখন অবাক হয়ে গেল, যন্ত্র বসিয়ে দেখলো গ্রিন সিগন্যাল, স্টার্ট দিল তো স্টার্ট লাগবে, কেন লাগলো না? তখন নীল আর্মস্ট্রং রেকর্ড তৈরি হবে মাথা খারাপ হয়ে গেল। তখন বাইরে থেকে বলে আচ্ছা দেখি সৌদি আরবের জাতীয় পতাকাটা একবার দেখি। যখন সৌদি আরবের জাতীয় পতাকা আপনার গেট দিয়ে দেওয়া হলো, তখন উনি আর গুছোবার সময় পেলেন না, ওই খোলা অবস্থাতেই কোলে ফেলে রাখলেন, লেখা আছে সোনালী অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহর হুকুম, সঙ্গে সঙ্গে স্টার্ট দিয়েছে, সা করে স্টার্ট লেগে রকেট উঠে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। রকেট যত এগিয়ে যায় নীল আর্মস্ট্রং এর ব্রেনে তখন তুফান ওঠে, একবার রাডারে দেখে ঠিক রাস্তা আছে কিনা, বা কোলের দিকে চেয়ে দেখেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যাওয়ার পরে সর্বপ্রথম যখন চাঁদের মাটিতে পা দিলেন, নীল আর্মস্ট্রং দেখলেন সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি দেখে অবাক হয়ে গেলেন, আমার কোলে যেটা লেখা, আমার সামনেও সেটা লেখা, পিছনে যেয়ে দেখলেন কলেমা, ডাইনে কলেমা, বামে কলেমা। উনি অবাক হয়ে গেলেন। আস্তে আস্তে যখন এগিয়ে যাচ্ছেন তখন দেখলেন একটা সুন্দর মধুর সুর ভেসে আসছে। উনি কি করলেন, নিজের টেপটাকে অন করে দিয়ে রেকর্ড করে নিলেন। আরেকটু এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার পরে দেখলেন এক জায়গায় সরু চুলের মতো ফাটা দাগ, ইংরেজি পত্রিকাগুলো বলছে ওখানে শ্যাওলা পড়ে গেছে। উনি মেশিনটা বসিয়ে দেখলেন প্রায় 1400 বছর আগে এইখানটায় ফেটে 2 টুকরা হয়ে গিয়েছিল।
উনি আল্লাহর হাবিবের জীবনে পড়েছিলেন, ইংরেজিতে অনুবাদ জীবনে পড়েছিলেন, ওনার মনে পড়ে গেল মুসলমানদের নবী যখন আবু জাহালকে আগুনের ইশারা করে দেখালেন, আল্লাহ গো আকাশের চাঁদ দুই টুকরা করে দিন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দুই টুকরা করে দিয়েছিলেন। উনি বললেন তাহলে এটা সত্য ঘটনা, ওইখানে সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ফিরে চলে আসলেন, কাউকে কোনো কথা বললেন না। এক বছর পর মিশরের কায়রোতে একটা অনুষ্ঠান করা হলো, মিশরের সরকার ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে এলো। উনি প্লেন থেকে এয়ারপোর্টে নামলেন, এয়ারপোর্ট থেকে চার চাকা করে আসছেন, গাড়ি করে আসছেন, উনি সভায় বক্তব্য রাখবেন। উনি যখন স্টেজের সামনে এসেছেন তখন মিশরের জামে মসজিদে আসরের আজান হয়ে গেল। উনি তখন স্টেজের মাইকে উঠে বললেন, 40 লক্ষ মানুষ শ্রোতা, লক্ষ লক্ষ সাংবাদিকেরা শুনে রাখুন, মিশরের মসজিদে যে আজান হয় চাঁদের জমিনেও সেই আজান হয়, তার প্রমাণ হলো আমার এই টেপ রেকর্ডার। বলুন উনি আজানটা বাজিয়ে শোনালেন, 40 লক্ষ মানুষ যে আজান শুনলেন, ওই আজান পৃথিবীতে কোনদিন কোন মানুষ শোনে নাই। ওই আজান কোথায় থেকে আসলো? ঐতিহাসিকরা বলেছেন পৃথিবীর সমস্ত স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ যে কোনো স্লোগান দেবেন সব মাটির নিচের দিকে যায়, একমাত্র আল্লাহু আকবার স্লোগান জমিন থেকে আসমানের উপরে যায়। মনে রাখবেন আল্লাহর নবীর মসজিদ মসজিদে নববীতে প্রথম আজান ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন না, অন্য সাহাবী আজান দিলেন, ওই দিন সকাল হলো না। আল্লাহ রাসূল বললেন, আজকে সূর্য উঠলো না, সকাল হলো না কেন? জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনার বেলাল আজান দেন নাই, ওই আজান আল্লাহর আরশে পৌঁছায় নাই, আল্লাহর হুকুম হয় নাই, তাই সূর্য ওঠে না। আপনার বেলালকে বলুন আজান দিতে, বেলালের আজান আল্লাহর আরশে পৌঁছালে তবে সকাল হবে। বলুন সুবহানাল্লাহ। ঐতিহাসিকরা বলেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান আমার আল্লাহ জমিন থেকে তুলে নিয়ে গিয়ে চাঁদের মাটিতে গচ্ছিত করে রেখেছিলেন। বলুন সেই আজান 40 লক্ষ মানুষ শুনলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার আজান। বলুন সুবহানাল্লাহ। 40 লক্ষ মানুষের সামনে উনি বললেন, আমি ওখানে কলেমা পড়ে মুসলমান হয়েছি, কেউ জানে না, আমার আল্লাহ জানে, আর আজকে মাইকে আমি 40 লক্ষ মানুষের সামনে কলেমা পড়ে মুসলমান হলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু স্টেজ থেকে যখন নামলো, আমেরিকা সরকার তাকে অ্যারেস্ট করে রেখে দিল, বলল চন্দ্র অভিযানের গোপন তথ্য ফাঁস হচ্ছে, আর রাখা যাবে না বাইরে, সব মাটির নিচে তাকে গোপনে তাকে বন্দি করে দিল। আমি পত্রিকায় পড়েছি সাংবাদিকরা বলেছেন একবার ছবি নেব, কথা বলবো না, প্রশ্ন করবো না, শুধু একবার ছবি নেব। আমেরিকা সরকার দেখলো যদি একবার ছবি ওদের ক্যামেরায় ওঠে, সাংবাদিকের ক্যামেরায়, কালকে উঠবে খবরের কাগজ, পরশুদিন উঠবে ইতিহাসে, তাহলে পৃথিবীতে তুফান বয়ে যাবে যে নীল আর্মস্ট্রং কলেমা পড়ে মুসলমান হয়েছে, কলেমা। সুতরাং ছবি দেওয়া যাবে না। কিছুদিন পূর্বে নীল আর্মস্ট্রং মারা গেলেন, তখন আমি আফসোস করলাম, হাই আল্লাহ, পৃথিবীর 1 নম্বর বৈজ্ঞানিক কলেমা পড়ে মুসলমান হয়েছেন, আজকে তিনি মারা গেলেন। তো কথা হচ্ছে আল্লাহ পাক, মনে রাখবেন বৈজ্ঞানিকরা আগে ছিল নাস্তিক, এখন প্রত্যেকটা বৈজ্ঞানিক আস্তিক হয়ে আল্লাহকে বিশ্বাস করেছে। বলুন সব থেকে বেশি যিনি মহাকাশে ঘুরে বেরিয়েছেন, নাম হলো সুনিতা উইলিয়াম, মহিলা বৈজ্ঞানিক। উনি মহাকাশে ঘুরতে 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 এক জায়গায় দেখলেন
পৃথিবীর জমিন থেকে একটা আলোর ফোকাস আসছে দেখে অবাক হয়ে গেলেন। পৃথিবীর জমিনে কি এমন আছে যার আলোর ফোকাস, যার লাইট মহাকাশ ভেদ করে চলে যায়? সুনিতা উইলিয়াম ইন্টারনেটের সাহায্যে দেখলেন এটা অন্য কোন বস্তু নয়, এটা হলো মদিনা শরীফের আল্লাহর হাবিবের রওজা মুবারক থেকে আসছে। বলুন তো, 1400 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনে বললেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর তরফ থেকে দুইটা জিনিস এসেছে, একটা হলো নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবের নূর, আর দুই নাম্বার হলো প্রকাশ্য কিতাব কোরআন শরীফ, যে নূরের কথা আমার আল্লাহ 1400 বছর পূর্বে কোরআন শরীফে বললেন। সেই নূরের জ্যোতি দেখে সুনিতা উইলিয়াম কালেমা বললেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বৈজ্ঞানিক এখন আল্লাহ আছে বলে বিশ্বাস করে নিয়েছে, বিশ্বাস করতেই হবে, করতেই হবে, কোনো উপায় নাই, ঠিক কিনা বলুন? কথা হচ্ছে আমার আল্লাহ পাক সারা পৃথিবীতে যত বড় বড় ঘটনা ঘটেছে, সমস্ত ঘটনা, যত ঘটনা ঘটেছে, হাদিস আর কোরআনের সত্যতা প্রকাশ পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার হাবিব আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। কে বাড়িয়েছেন? আল্লাহ বাড়িয়েছেন তার হাবিবের সম্মান মর্যাদা। কেমন ভাবে? অনেক কথা, আমি সংক্ষেপে দু একটা কথা বলি। আল্লাহ বললেন, হাবিব গো, আপনি মক্কা মদিনার মাটিতে চলাফেরা করবেন, কিন্তু মক্কা মদিনার মাটিতে যদি আপনার শরীরের ছায়া পড়ে, যে মাটিতে আমার হাবিবের শরীরের ছায়া পড়বে, ওই মাটি সাধারণ মানুষ পায়ে করে মারিয়ে মারিয়ে চলবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। হাবিব গো, আপনি মক্কা মদিনার মাটিতে চলাফেরা করবেন, জীবনে কোনোদিন কোনো জায়গায় আপনার শরীরের ছায়া পড়বে না, আপনার শরীরের ছায়া আমি আল্লাহ আমার আরশে তুলে নিলাম। ১৯৭৮ সালে, শিক্ষিত ভাইয়েরা শুনে রাখুন, ১৯৭৮ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে একটা কমিটি গঠন করা হলো, ওনাদের হেড হলেন মাইকেল হার্ট, বইটার নাম রাখা হলো হার্ট 100, বাংলাদেশেও কিনতে পাওয়া যায়, বাংলায় বেরিয়েছে মাত্র 140 টাকা দাম, পড়ে দেখে নেবেন আমার কথা সত্য না মিথ্যা। ১৯৭৮ সালে আমেরিকায় বড় বড় শিক্ষিত জ্ঞানীরা বসলেন, বসে বললেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যত সাধু পুরুষ মহাপুরুষ এসেছেন, তাদের মধ্যে টপ র্যাঙ্কের ফার্স্ট ক্লাস 100 জনের একটা লিস্ট তৈরি করব। সমস্ত শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষেরা বসলেন, সমস্ত সাধু পুরুষদের জীবনী আলোচনা সমালোচনা পর্যালোচনা করে দেখে বললেন, সকল সমস্ত সাধু পুরুষদের নেতা হলেন একজন, যার সঙ্গে কারো তুলনা করা যাবে না, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বইটার এক জায়গায় নবী সম্পর্কে বলা হয়েছে, হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ দ্য রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লেভেল। পৃথিবীর ইতিহাসে তিনি হলেন একমাত্র ব্যক্তি, ধর্মীয় ধর্মনিরপেক্ষ উভয় ক্ষেত্রে চরম সাফল্য লাভ করেছেন, সেই জন্য তার নাম আমরা 1 নম্বরে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করা হলো, শুধু আমেরিকা নয়, এশিয়া নয়, ইউরোপ নয়, সারা বিশ্বে শিক্ষিত মানুষদের যদি ক্ষমতা থাকে, নবীর নাম 1 নম্বর থেকে কেটে 2 নম্বরে বসান, আর 1 নম্বরে অন্য একটা সাধু পুরুষের নাম যুক্তি আর প্রমাণ দিয়ে বসান, এটা 2018 সাল, প্রায় 32-34 বছর হয়ে গেল, আজ পর্যন্ত পৃথিবীর কোন শিক্ষিত মানুষের ক্ষমতা হলো না আমার নবীর নামটাকে 1 নম্বর থেকে কেটে 2 নম্বরে বসিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার আল্লাহ পাক বললেন, রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়েছি। বলুন সুবহানাল্লাহ।
আমেরিকা যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট হাউস, যাকে বলা হয় হোয়াইট হাউস, যেখানে মন্ত্রীরা বসেন, প্রেসিডেন্ট বসেন, আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে শয়তান ট্রাম্প যেখানে বসে, ওই মাথা চেয়ারের মাথার উপরে বলা হলো পৃথিবীর সব থেকে যিনি মহান ব্যক্তি তার ছবি দেওয়া হবে। আপনি দেখবেন কোর্টে, হাই স্কুলে, বড় বড় বিডিও অফিসে দেখবেন বড় সব বড় বড় সাধু পুরুষদের ছবি দেওয়া থাকে, তাই না? তো আমেরিকার পার্লামেন্ট হাউসে বলা হলো প্রেসিডেন্টের চেয়ারের মাথার উপরে পৃথিবীতে যিনি মহান ব্যক্তি তার ছবি দেওয়া হবে। সমস্ত সাধু পুরুষদের জীবনী আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করে দেখা হলো পৃথিবীতে সমস্ত সাধু পুরুষদের নেতা মহাপুরুষদের গুরু হলেন একজন, যার সঙ্গে কারো তুলনা করা যাবে না, কিন্তু তার ছবিও আর হয় না। শেষবেলায় করা হলো কি, আপনারা আমার নবীর নাম ওই চেয়ারে।